লোকসভা নির্বাচনক লৈ তৎপর হয়ে পড়েছে কংগ্রেস প্রকাশ করেছে 84 জনের প্রার্থিত্ব প্রত্যাশীর তালিকা পিছে কংগ্রেসে তৎপরতা দেখার সময়তেই বিজেপি এআইডিএফে সমালোচনায় থকা থকা করেছে কংগ্রেসক ভূপেন বৰা ডাঙরিয়া সাংঘাতিকভাবে এজন দুর্বল সভাপতি কংগ্রেসের ডিসিশন লওয়ার তেখেতর শক্তি নাই এআইডিএফৰ বিধায়ক রফিকুল ইসলামে ভূপেন বৰাক কলে ভূপেন বৰা দুর্বল সভাপতি কংগ্রেসের ইতিহাসত দেখা নাই এনে দুর্বল সভাপতি ইমান দুর্বল কংগ্রেসের সভাপতি মই কংগ্রেসের হিস্ট্রিত দেখা নাই যার সিদ্ধান্ত লওয়ার কোনো ক্ষমতা নাই বা সাহস নাই নিজে কয় এই লিস্ট বনাইছো বিজেপির এই সকল হলিগুলি আছে এই সকল গাদ্দার এই সকলের বিরুদ্ধে মই ব্যবস্থা লম দিল্লির পর আহি লম দিল্লির পর আহি মনে মনে আছে কংগ্রেসে এআইডিএফক মিত্রতাত সামিল নকরার বাবে আক্ষেপ বুঝাইলে রফিকুল ইসলামে কংগ্রেসের এই বিশ্বাসঘাতকতা করা বা এলায়েন্সক মানে সিট নিদিয়া সময়ত মানে এনেকা ধরনের প্রতারণা করা এই কংগ্রেসের পুরনি স্বভাব আর ইয়ার কারণে গোটে ভারতবর্ষতে কংগ্রেসে এইবিল করে আপনি সব ওয়েস্ট বেঙ্গল মমতা ব্যানার্জির একে কাণ্ড হব আপনার দিল্লি আর পাঞ্জাব কেজরিওয়ালের একে কাণ্ড কংগ্রেসের হব উল্লেখযোগ্য কংগ্রেসের প্রার্থিত্ব প্রত্যাশী তালিকা হাজু হওয়ার লগে লগে উভরি আছে শাসকীয় বিজেপি দলের নেতার প্রতিক্রিয়া যেহেতু একো কাম নাই মিডিয়াত কিবা স্পেস পাব পারে নাকি কারণ আমার শ্রীযুত ভূপেন বৰা ডাঙরিয়ায় কবিতা লিখি স্পেস পালে কাপড় এনেকে খুলে হনুমানের দরে মিয়া প্রীতি দেখায় স্পেস পালে এটা জাস্ট টু অকুপাই সাম স্পেস ইন মিডিয়া হি হ্যাজ অর দে হ্যাভ ডান দিস কোনো অর্থ নাই আর এইবিল লিস্টর তো গৌরব গগৈ আর দুজন এজনের বাইরে বাকি কাকু আমি চিনিয়ে নাপাও ইফালে নির্বাচন কেন্দ্রিক আলোচনাত ভাগ লৈ একালন কংগ্রেস তীর্থ বর্তমানের বিপিএফ নেতা দুর্গাদাস বড়ুয়ে কলে বিটিসিত অস্তিত্বই নাই হেন কংগ্রেসের একেবারে নাই বলে কলেও হয় বিটিসিত কংগ্রেসের সাংগঠনিক দিকটো নাইকিয়া হয়ে গেছে বলে কলেও বরাই কোয়া নহব কথার বান কথার কাটিবলে হাজু কংগ্রেস নেতাও যেহেতু আমার উদ্দেশ্য আর লক্ষ্য বিজেপি পরাভূত করা দেখো কংগ্রেস আর মিত্রজোটর মূল গোটেখানি ক্যান্ডিডেট যেটা আমি রাইজের মধ্যে তুলি ধরিম আমি রাইজর মতামত সার্ভে করা সুবিধা হবো আমি মানুষখিনি রাইজর মধ্যে তুলি ধরলে রাইজর মতামত গম পাম আমি আমার পকেটত যদি লোকিত রাইজে কেনকি গম পাম ইফালে 84 জনের কংগ্রেস প্রার্থিত্ব প্রত্যাশীর তালিকা প্রস্তুত হওয়ার পিছতেই তালিকাত আন মিত্র দলের নাম প্রকাশ নোপাত শঙ্কিত অখিল গগৈ কংগ্রেস আমার বিরোধী অকমঞ্চর আটাইতকৈ ডাঙর দল আর সেইকাৰণে আমি আশা করেছিল যে কংগ্রেস দলে সকলে আশা করে যে কংগ্রেস দলে আটাইতকৈ বেশি রেসপন্সিবল ধরনের আচরণ করলে আটাইতকৈ ভাল হয় পিছে ভূপেন বৰাৰ উত্তর এইখন চূড়ান্ত তালিকা নহয় যেতিয়া আমি বিজেপির বিরুদ্ধে একত্রিত হয়েছি আমি 1:1 খেলিব বিচাৰো নিশ্চিতভাবে আমার লগত একেলগে থকা ইন্ডিয়া এলায়েন্সর বা আমার আঞ্চলিক তিনটা দলের সদি আমি পূর্ণাঙ্গ পর্যায়ত আলোচনা সম্পূর্ণ নোহালেকে আমি কেতিয়াও প্রার্থী তালিকা ঘোষণা নকরো দিজ আর দি এপ্লিকেন্টস দিজ আর নট ক্যান্ডিডেট ক্যান্ডিডেট হব সকলের সঙ্গে আলোচনা করার পিছত নিউজ ডেস্ক নিউজ 18 অসম নর্থ ইস্ট